আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসছি। সেই আলোচনাটি হলো লাইলাতুল কদর, অর্থাৎ কদর সম্পর্কে নিয়ে কিছু আলোচনা রাখব। তো সর্বপ্রথম আমি কোরআন শরীফের একটি সূরা নিচ্ছি। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, হু ফি লাইলাতুল কদর। হু যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। তো হু যে একটা শব্দ আছে আনজালনাহু, হু শব্দটির অর্থ, এই হু শব্দটির মাঝখানে একটি বস্তু লুকাই আছে, সেটি হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। তো আল্লাহ তাআলা তারা বলতেছে যে আমি কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। তো আল্লাহ তাবারক তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন যে লাইলাতুল কদর কাকে বলে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না আমি জানি না। তখন আল্লাহ তাবারক তাআলা বলছে যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর একেই বলে যেটা নাকি হাজার মাসের থেকেও বেহতর এবং উত্তম। তো আল্লাহ তাবারক তাআলা যে বলেছে যে হাজার মাসের থেকেও উত্তম লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রি। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদর যে আছে, এই কদরটা কোথায় থেকে কোন সময় তোমরা বুঝবে, কোন সময় জানবে লাইলাতুল কদর, সেটা আমাদেরও জানা দরকার যে আসলে লাইলাতুল কদর যে রাত্রি, সেই রাত্রি কবে এবং কবে থেকে শুরু হয়। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কি করো, লাইলাতুল কদর যেটা কদরের রাত্রি, সেই রাত্রি তোমরা তালাশ করো কিভাবে, রমজানের শেষের 10 দিন এবং সেই 10 দিনের মধ্যে যে কয়টা বেজোড়া রাত আছে, অর্থাৎ দেখা যায় যে 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাত হলো বেজোড়া রাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই 5টি রাতকে তোমরা কি করো, লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর তোমরা তালাশ করো। তালাশ করার মতলব এটাই যে তোমরা কি করো, এই রাত্রির মধ্যে আল্লাহ তাবারক তাআলার ইবাদত বন্দে কি করো। হাদিস শরীফের মধ্যে এটাও আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা নাকি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত্রি পেয়ে যারা নিজের গুনাহ মাফ না করতে পারে এবং কি আল্লাহ তাবারক তাআলার জিকির আজকার, অর্থাৎ যেগুলো কাজ আল্লাহ তাবারক তাআলা করতে বলছে সেগুলো কাজ যারা না করতে পারে তাদের জন্য হতবাগাই পৃথিবীর ভিতরে কেউ হতে পারে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, যে আমাদের এটি মানে জ্ঞান থাকার, আমাদের সকলে জ্ঞান আছে, বুদ্ধি আছে, সবকিছু আমরা জানি, কিন্তু আমাদের কি করে কি আমল নেই। তো এই লাইলাতুল কদর যে এত গুরুত্ব দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এই লাইলাতুল কদর রাত্রি কিন্তু সারা বছর আসে না, বছরের মধ্যে একটি বারই আসে, এই রমজানের শেষে আসে। আর এই রাত্রি বহুত বরকতি রাত, এমন বরকতি রাত যে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এই রাত্রির মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে আরো কিছু ফেরেশতা তারা একসঙ্গে আসে। আসার পরে তারা কি করে, দেখে যে বান্দাগুনা খাড়াইয়া থেকে ইবাদত করে
এবং কি বয়ে থেকে ইবাদত করে, শুয়ে থেকে, যে যে এরকম ভাবে ইবাদত করে, সে ফেরেশতা গুলা কি করে, রহমতের জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা এবং বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এটা আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা আমি যখন এই লাইলাতুল কদর যখন আসব, এই আশা যখন আসব, তখন কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একটি দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি কি করো, এই দোয়াটা বেশি বেশি পড়বে যখন লাইলাতুল কদর আসবে। এই দোয়াটির অর্থ হলো এটাই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ আয় আল্লাহ, আপনি আপনি তো মাফ করে মাফ মাফ করনেওয়ালা, আর আপনি মাফ করে বেশি ভালোবাসেন, তাই আমাকে মাফ করে দেন। কত সুন্দর দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। তো এই দোয়াটি বিশেষ করে আমরা এই 5টি রাত্রের মধ্যে এবং কি এই শেষের 10 দিন আমরা বেশি বেশি এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। তারপরে আয়াতটি বলছে আল্লাহ তাবারক তাআলা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অর্থাৎ ফেরেশতা এবং রূহ তারা আল্লাহ তাবারক তাআলার ইজাজতে, আল্লাহ তাবারক তাআলার হুকুমে, হুকুম পালন করার জন্য যত কাজ আছে তারা কি করে, এ সমস্ত কাজগুলো করে করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত কি করে ফেরেশতারা কি করে সালামতি জানা, অর্থাৎ রহমতের জন্য তারা দোয়া করে। আশা করব আমরা এই শবে কদরের, যেটা শবে কদর অর্থাৎ শবে কদর মানুষের বলে শবে কদর এবং কি লাইলাতুল কদর, শবে কদর বলাও ঠিক এবং লাইলাতুল কদর বলাও ঠিক, কিসের জন্য? সব এটি ফার্সি শব্দ আর লাইলাতুন এটি হলো আরবি শব্দ। শবে কদর অর্থাৎ কদরের রাত, লাইলাতুল কদর এটি হলো কদরের রাত। তো আমরা দুটি বলতে পারবো, দুটা বলাই আমাদের সহি শুদ্ধ হবে। তো আশা করব যে আমরা এই কদরের রাত্রি, শবে কদরের রাত্রি, রাত্রি যে কটি রাত আছে 5টি রাত হাদিসের মধ্যে বলেছেন যে 21, 23, 25, 27, 29 এই রাত্রির মধ্যে আমরা নিজেদের গুনাহ মাফ করে আল্লাহ তাবারক তাআলার জিকির আজকার করব, আর নিজেদের গুনার জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে মাফ চাব, আল্লাহ তাবারক তাআলা নিশ্চয় আমাদের গুনাহ মাফ করে দিবে। এবং কি এই রাত্রির মধ্যে যা যে বান্দা যা বলে আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করব আমাদের পরবর্তীতে আমাদের আপনাদের সম্মুখে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।